আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার ছাদ বাগানে একটা সুন্দর মেহেদি গাছ আছে। এটা ঈদের চাঁদরাতের দিনেই দুপুরবেলা আমি মেহেদি দিতে আসছিলাম। মাশাল্লাহ, এত পরিমাণে মেহেদি হয়েছে। এটা মোটামুটি আজকে 1 বছর মতো লাগাইছিলাম আমি। এটা সাপ্তাহিক পর পরে মেহেদি ছিটতে হয়, এত পরিমাণে মেহেদি হয় মাশাআল্লাহ। আর যেহেতু ঈদ, তাই জন্যই আমি মেহেদিগুলো ছিলাম। ছোটোবেলা আমার মা বলতো কি যে আমরা যখন ছোটো ছিলাম তখন এরকম পাতা মেহেদি ঈদের ভিতরে বাইটা বাইটা দিতাম, সুন্দর করে কাঠি দিয়ে ডিজাইন ডিজাইন করিরা। মা বলতো থেকে আগে তো এত মেহেদি আর্টিস্ট ছিল না, এত এত ডিজাইনার ছিল না, তাই জন্য আমরা সুন্দর করে কাঠি দিয়ে দিয়ে চারটাদের দিন মেহেদি দিতাম। তা আমিও ভাবলাম একটু মেহেদি ছিঁড়ি মাথায় দেওয়ার জন্য। সব আলু থেকে সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।